ভাইরে ভাই, এমন হেয়ার গ্রোথ তোমরা ইউটিউবের মধ্যে এর আগে তোমরা কোনোদিনও দেখো না। আমি তোমাদের কাছে এমন একটা হেয়ার গ্রোথ তোমাদেরকে দেখাবো, ছেলেটার বাড়ি হলো বাংলাদেশে, নাম্বার তোমরা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। ছেলেটার চুলের অবস্থা কি ছিল আগে তোমরা আগে দেখো, ছেলেটার চুলের অবস্থা গাইস, চুল মাথার মধ্যে প্রচুর পরিমাণে পাতলা হয়ে গেছে, চুল যারা বলে নেই। এই ছবিটা তোমরা দেখো যে চুল আছে মাথার মধ্যে, কিন্তু বোঝা যাচ্ছে দেখো যে চুল কতটা পরিমাণে দেখো যে কমে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিমাণে কমে গেছে। আর এই ছবিটা তোমরা দেখো যে চুল কতটা পরিমাণে পাতলা হয়ে গেছে, যখন নেড়া যখন করে যখন থাকে। ছেলেটার বাড়ি হলো বাংলাদেশে। এবারে আমি তোমাদেরকে হেয়ার গ্রোথের রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভিডিওটা যেটা চলছে, সেটা এই ভিডিওটা তোমরা এবারে দেখো, এই ভিডিওটার মধ্যে তোমরা দেখে বুঝতে পারছো সেটা নিজে ভিডিও করে হাওয়া চলছে ফ্যানের মধ্যে, চুলটাকে দেখাচ্ছে যে চুল কতটা পরিমাণে গ্রোথ হয়েছে। তো গাইস, ঘরের মধ্যে বসে হেয়ার গ্রোথ করা যায় যদি তোমরা সঠিক ট্রিটমেন্ট যদি তোমরা যদি নাও তাহলেই হবে। ইউটিউবের মধ্যে অনেক জিনিস চলছে ভাই, অনেক জিনিস চলছে ইউটিউবের মধ্যে, কেউ তেল আদা রসুন পেঁয়াজ এইসব লাগিয়ে কাজ হবে না ভাই, সঠিক ট্রিটমেন্ট নিতে হবে, তার জন্য একটু খরচা করতে হবে, ফ্রিতে কিছুই পাওয়া যায় না। কেউ যদি মনে হয় যে হেয়ার গ্রোথ করবে, হেয়ার লসকে স্টপ করবে, তাহলে স্ক্রিনের মধ্যে নাম্বার চলছে, তুই অবশ্যই যোগাযোগ করো। আর আমার চ্যানেলের মধ্যে যাও, দেখো যে অনেক পেশেন্টের আমি হেয়ার গ্রোথের রেজাল্ট দেখিয়েছি অলরেডি। সো গাইস, বি কেয়ারফুল, ভালো থাকো, সুস্থ। যদি মনে হয় যে হেয়ার গ্রোথ করবে, তাহলে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।